আচ্ছা আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না আপনার মা হঠাৎ করে বিয়ের জন্য এরকম চাপ দিচ্ছে কেন নুয়াব মোল্লা তার ছেলের জন্য আমার সম্বন্ধ করতে যায় কি মা প্রস্তাব দিছে এটা তুমি কি কইছো তুমি কি জানো যে নুয়াব মোল্লার সাউলের আগে আরো দুটো বিয়ে করেছে এটা তার তিন নাম্বার বিয়ে মা তাতে কোনো আপত্তি নেই নুয়াব মোল্লা মা পটা ফেলেছে আশ্চর্য ব্যাপার খালি তোমার মা পটাইছে নাকি তোমাকে পটাইছে আচ্ছা কপালি সত্যি করে একটা কথা কত এই যে আমাকে ভালোবাসা চার বছরের প্রেম তুমি এটা ভুলে যে ওই নুয়াব মোল্লার ছেলের ঘরে যাতে পারবা কও যাতে পারবা অসুবিধা তো একটু হবেই কিন্তু উপায় কি তোমার তো কোনো ব্যবস্থা নেই না না আমি একটা জিনিস বুঝতে পারতেছি না তুমি আমারে ছেড়ে অন্যের ঘর করতে পারবা তোমার মন কাঁদবে না কাঁদবি কাঁদবি তো কাঁদলেই বা একটা সহজ সরল মেয়ে কি করতে পারে বিয়ে তো তার করাই লাগবে কি না কি একটা কঠিন বাস্তব কথা কইলে তুমি খুব একটা হিট খেলাম আর কেউ বুঝি হিট পায় না না কি করব আমি আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমার প্রেমের মধ্যে ভিলেন ঢুকিছে আমার প্রেমের মধ্যে ভিলেন ঢুকিছে নানা আমার প্রেমের মধ্যে তো ভিলেন ঢুকে গেল চালি পড়া তো ফিল্ম জমে গেল জমে গেল না মস্করা করতেছেন আপনারা কতদিন ধরে করছি যে করেন টাকা দেন আমার ভাঙা ঘরটা আমি একটু মেরামত করি আপনি কানে তুলতেছেন না কথা আরে উল্লুক আমিও তো তোরে তাই বলতেছি তোর টাকা আমি আলাদা করে জমা করে রেখে দিয়েছি আগে আমাদের মূর্তি দে না 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 আমার বিয়ের আগে তো আমি আপনার মূর্তি দেবো না আমার বিয়ে খায় তারপর আপনি মরবেন একটা চর মেরে তোর এই গালের দাঁত ওই গালের সালাদ করে দেব তাহলে পরে আপনিও কি করছেন ওই মোল্লার ব্যাটার কাছে আমি হিট খাই আপনারা কতদিন ধরে করছি না আমার ঘরে চাল দিয়ে পানি পড়ে আমার বেড়ার মধ্যে এত বড় বড় ফুটো আর আমি তো জানি টাকা যা কিছু আছে সবাই সিন্দুকের মধ্যে তা সেটা দিদি কি হচ্ছে একটা কথা ভালো করে শুইনা রাখ টাকার জোর এই সংসারে একটা বিরাট জোর আমি যত টাকার মালিক মরণের আগ পর্যন্ত আমি এই টাকার মালিক হয়ে থাকতে চাই ভিলেনের হাত থেকে নায়িকাকে বাঁচানো যদি এত আর্জেন্ট হয়ে পড়ে তাহলে তোর ভাঙা ঘরে কপালে নিয়ে দোল থাক আর তুলা লাগবে না নে কাচ্ছি মাছের ঝোল দিয়ে দিলি ডাল ভিলিনি চিন্তায় মাছের ঝোল আর ডালের ঝোল এক হয়ে গেছে আমি কি করবো